मैं कहूंगी कि जिस तरह अभी এখন বিষয়গুলো যেভাবে সামনে আসছে, যেভাবে এখন নারীরা তাদের অধিকারের কথা বলছে। আপনি যদি কোনো ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন, আপনার পুরুষ সহকর্মীর মতো কাজগুলো আপনি করছেন। সুতরাং আপনারও সেরকম পারিশ্রমিক পাওয়া উচিত। तो आपको भी उतना हिस्सा অন্য অনেক ইন্ডাস্ট্রির মতো বলিউডেও পুরুষতান্ত্রিক প্রভাব আছে এটা একটা বড় সমস্যা বলে উল্লেখ করা হয় এ নিয়ে বেশ আলোচনাও আছে এ নিয়ে আপনার কি মতো যাহা তাক মেনে কাম আর অর মেসরভ আপনার বারে বাদ কর। এখন পর্যন্ত আমি যত কাজ করেছি আমি শুধু আমার কথা বলতে পারবো যখন আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি আমার যিনি পুরুষ সহকর্মী তার মতো সমান বেতন আমি পাইনি আমার ২২ বছরের ক্যারিয়ার কিন্তু আমি শুনেছি আমার অন্য নারী সহকর্মীদের অনেকেই তার পুরুষ সহকর্মীর মতোই সমান পারিশ্রমিক পেয়েছেন যেটাকে ব্যতিক্রম বলা হচ্ছে কিন্তু এটাই সাধারণ নিয়ম হওয়া উচিত তবে খুব কম মানুষের সাথেই এটা মাঝে মধ্যে হয় আমার সাথে এরকম কিছু হয়নি তো বলিউডে কিভাবে পরিস্থিতি পাল্টাচ্ছে কতটা পাল্টাচ্ছে আমি বলবো যে এখন বিষয়গুলো নিয়ে যেভাবে কথা হচ্ছে এগুলো যেভাবে সামনে আসছে যেভাবে এখন নারীরা তাদের অধিকারের কথা বলছে আপনি যদি কোনো ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন আপনার পুরুষ সহকর্মীর মতো কাজগুলোও আপনি করছেন সুতরাং আপনারও সেরকম পারিশ্রমিক পাওয়া উচিত নারী সহকর্মীরা যেভাবে সমবেতন নিয়ে কথা বলছেন এটা যেন পরবর্তী প্রজন্মকে দেখতে না হয় কৃপায় তারা যেন শুরু থেকে সমান বেতনে কাজ করতে পারেন আমি আশা করি এমন অগ্রগতি যেন ওখানে কি পারিশ্রমিক নিয়ে একই পরিস্থিতি নাকি ভিন্ন কিছু দেখেছেন আমি এটা বলতে পারবো না আবারও বলছি আমি শুধু আমারটাই বলতে পারবো আমার বাইশ বছরের ক্যারিয়ারে আমি আমেরিকায় একটা শো করেছি যেখানে প্রথমবার আমি সমবেতনে কাজ করেছি ওটা প্রথমবারই হয়েছে আর একবারই হয়েছে আমার ক্যারিয়ার আরও সামনের দিকে যখন যাবে তখন আমি বলতে পারবো যে এটা একই রকম চলছে নাকি চলছে না কিন্তু যে বিতর্ক আছে যেটা আসলে অধিকার একজন নারী ও একজন পুরুষের সেটা আপনার ইন্ডাস্ট্রি হোক বা আমার ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি আপনি যদি কাজ করেন তাহলে সেই কাজের তুলনা একই পদ্ধতিতে হওয়া উচিত আর ওই পদ্ধতি নিয়ে সবসময় প্রশ্ন রয়েছে আর এই নিয়ে আমরা যে কথা বলছি আমরা যে ডিমান্ড করছি নারীদের জন্য এটা কিন্তু অনেক সাহসিকতার কাজ একটা স্ট্যান্ড নিয়ে বলা যে এটা ভুল হচ্ছে এটা ঠিক না আমি যে কাজ করেছি আমার প্রাপ্যটা চাই এই যে সাহস নিয়ে কথা বলা এটা অনেক ইন্সপায়ারিং এটা আমার প্রজন্মের নারীদের মধ্যে দেখেছি আলাদা আলাদা জায়গাতে আপনি এটি দেখতে পাবেন শুধু বিনোদন জগতে নয় এই সাহসিকতা দুনিয়া পাল্টাবে আর আমি আমি মনে করি সৌভাগ্যবান কারণ খুব কম মানুষই আছে যারা নিজেরাই নিজেদের জন্য শক্ত স্ট্যান্ড নিয়েছে আমি রেসিজম এর শিকার হয়েছি মানুষ আমাকে নানা ধরনের নামে ডাকত বাজে বাজে কথা আমি শুনেছি কিন্তু বিশ্বে এ কারণে অনেক মানুষ মারাও যাচ্ছে আমার মনে হয় না আমি এখন আর কোনো প্রতিযোগিতার অংশ হব এই আমি চল্লিশ বছর বয়সে এসে এটা চাই না আমি চাই না আমার বডি টাইপ নিয়ে কোনো কিছু বিচার করা হোক আমার মনে হয় সৌন্দর্য প্রতিযোগিতায় কিছু সমস্যা আছে অনেক কিছু আছে যেটার পরিবর্তন হওয়া দরকার এখান থেকেই নারীর ক্ষমতায়ন তৈরির জন্য সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার তবে সেই সময়ে আমার জন্য এটা ক্ষমতা পাওয়ার মতো অধিকার পাওয়ার মতো বিষয় ছিল ছোট শহর থেকে আসা এক মেয়ের কাছে দারুণ কিছু অনুভবটা এরকম যে আরে আমার জীবন তো হঠাৎ বদলে গেল ক্যামেরা সারাক্ষণ খুঁচ্ছে আর সেগুলোর ফোকাস আমার দিকেই আমাকে কালো বিড়াল ডেকেছে লোকজন বলেছে আমি কালো কালো মানে আসলে কি আমিও এরকম কাজ করেছি যে আমি কালো আমার মনে হয়েছে যে দেখতে সুন্দর নই তাই আমাকে বেশি পরিশ্রম করতে হবে যদিও আমি নিজেকে আমার সহকর্মী যারা আসলে ফর্সাদ ত্বকের অধিকারী তাদের থেকে বেশি ট্যালেন্টেড মনে করতাম তারপরেও মনে হতো আমাকে পরিশ্রম করতে হবে এবং আমি যেভাবে ভাবছি সেটাই ঠিক এরকম আমি ভেবেছি কারণ সামাজিক প্রেক্ষাপটে এমন ভাবনাই খুব স্বাভাবিক বিষয় ছিল আমি যত বড় হয়েছি আমি বুঝেছি যে আমার ক্যারিয়ারের অনেকটা সময় আমি আসলে বুঝতেই পারিনি কোনটা ঠিক আর কোনটা ভুল এটা জানতে আমাকে শিখতে হয়েছে আমি বলিউডে কখনো সমান বেতন পাইনি সাতটার মতো ছবি করেছি বেতন বৈষম্য ছিল আমার পুরুষ সহকর্মীর মতো সমান বেতন আমি পাইনি পুরুষ সহকর্মীর বেতনের দশ শতাংশ পারিশ্রমিক আমি পেয়েছি হয়তো এটাকে আপনি বেশি বলতে পারেন আমি নিশ্চিত এখনো অনেক মেয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ে এটা নিয়ে ডিল করে আমি নিশ্চিত বলিউডে কাজ করলে আমাকে এখনো এই পরিস্থিতির মধ্যেই পড়তে হবে অনেক সময় অনেক বেশি হয় মিডিয়ায় আপনি কখনোই যথেষ্ট ভালো হতে পারবেন না যাই আপনি করেন না কেন কিছু মানুষ আছে তারা সবসময় আপনাকে বলবে এই ক্ষেত্রে তুমি ভুল করেছ ওইটাও ভুল করেছো তুমি এই বিষয়ে কিছু বলনি কেন তোমার কিছু বলা উচিত ছিল এটা এরকম যে আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না আমার ক্যারিয়ারের শুরুতেই আমি এটা বুঝে গিয়েছিলাম পাবলিক পার্সন হিসেবে আমার বয়স যখন বিশের কোটায় তখন চাইতাম সবাই আমাকে ভালোবাসুক আমি রাজনীতিবিদ নই আমি এন্টারটেইনার আমি আইন পাল্টাতে পারবো না আইন তৈরি করতে পারবো না কিন্তু আমার ইনফ্লুয়েন্স আছে আমি আমার কাজ দিয়ে মানুষকে বোঝাতে পারবো আমি একজন ভালো মানুষ কিনা আমার জীবনের প্রতিদিনের কাজ ভালো কোনো কাজ যদি থাকে সেটার হয়তো বাটারফ্লাই ইফেক্ট অর্থাৎ সুন্দর কোনো প্রভাব মানুষের মনে তৈরি হতে পারে that maybe have a butterfly effect.